এখন দেখবেন প্রবাসী সংবাদ। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন, বাংলাদেশকে নতুন করে এগিয়ে নেওয়ার স্বার্থে কাজ করছে বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তিকামী মানুষ। সৌদি আরব পশ্চিমাঞ্চল জেদ্দা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন জেদ্দাস্থ আল খুমরা আঞ্চলিক কমিটি হস্তান্তর উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এছাড়াও তিনি বলেন, বিএমপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান। দেশ এবং প্রবাসে বিএমপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, অন্যথায় প্যাসিস সরকারের যারা রয়েছে তারা আবারও আমাদের দলের মধ্যে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তাই সবাইকে সজাগ থাকার প্রতিও বক্তারা আহ্বান জানান। মিরন মিয়া সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক হানিফ সরকার উজ্জ্বল, জাহাঙ্গীর সরকার, আমজাদ হোসেন, মুস্তাকিম হোসেন, শাকিল, রাখেন, রুবেল আহমেদ, আমানুল্লাহ সহ আরো অনেকে। সবাই সবশেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আগামী দিনে ভারপ্রাপ্ত তারেক রহমান দেশে ফিরে আসবে, দেশের হাল ধরবে সে প্রত্যাশায় করছেন জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হৃদয়, এভিএন 24।